হ্যালো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুদিনই চলে, একই দিনে পড়ে গেছে। আজকে একাই চলে এসেছি, ভ্যালেন্টাইন্সটা দেখাবো বিকেলবেলা, একটা জায়গায় যাব, সেটা সারপ্রাইজ রইল। তার আগে এখন আমি আমার স্কুলে চলে এসেছি, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তাই চলো স্কুলটা আজকে ব্লগে দেখাই, ওখানে সরস্বতী পুজো কেমন হয় আমাদের আর কেমন চলছে, স্কুলটা কতটা নতুন নতুন তৈরি হয়েছে। ঠিক আছে, অনেক কিছু তৈরি হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। চলো তাহলে বন্ধু, স্কুলে ঢুকতে গিয়ে এক বন্ধুর সঙ্গে দেখা। আই ভাই, কেমন আছিস? চলছে ভালো, ঠিকঠাক। কেমন স্কুল দেখলি বল? খুব ভালো লাগলো, অনেকদিন পর স্কুলটাকে দেখলাম। স্কুলের স্যারদের সঙ্গে দেখা হলো না, দেখা হলো একটু ভালো হতো। হ্যাঁ, পুরনো স্কুল একটা আলাদাই মজা, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। পুরনো বন্ধুর সঙ্গে দেখা, তুই বেরিয়ে যাচ্ছিস? আমি বেরিয়ে যাচ্ছি এখন। তাহলে বন্ধুরা, এখন আমি তাহলে ভেতরে ঢুকি, চল টাটা। এই হচ্ছে আমাদের স্কুল, চলো টাটা। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সামনে গেট কলকাতা পুরী। চলো ভেতরে তাহলে ঢুকি। আমাদের এইখানে আগে দারোয়ান বসে থাকত, এখন আর দারোয়ান নেই। আর এই ঢুকতেই বাঁদিকটা পুরো মাঠ, গ্রাউন্ড। স্কুলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে নতুন করে। আর আমাদের এখানে বাচ্চাদের ছবি আঁকাগুলো প্রদর্শনী হয়, ক্লাস থ্রি থেকে ওয়ান টু সবই চলছে, ক্লাস ফোর ফাইভ সব। স্কুলে আসার একটা মজাই আলাদা, পুরনো স্কুল। চলো ঠাকুরটা আগে দেওয়ার তালে দেখাতে নিয়ে যাই। এইটা হচ্ছে ভেতরে ঢুকে সিঁড়িতে দোতলায় উঠে, আর এখানে আছে টিচার্স রুম, সব টিচাররা এখানে থাকতো, এখনও আছে টিচার্স রুমটা, একই রকমই আছে। আমাদের হল ঘরে, এটা হচ্ছে আমাদের হল ঘর। এই হল ঘরে হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর প্রত্যেক বছর করে, এবছরও আছে। সেই পুরনো দিনের সব চালি, এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। এই হল ঘরে আমাদের পেয়ার হয় প্রত্যেক দিন সকালবেলা আর দুপুরবেলা। আমাদের দুটো মর্নিং শিফটে হয়, একটা মর্নিং শিফট, একটা ইভিনিং। ইভিনিং মানে বলতে পারো ডে শিফট, ওটা ইভিনিং নয়, ডে শিফটেই হয়। আর এই হল ঘরেই আমাদের পেয়ার হয় প্রত্যেক দিন সাত, আমাদের প্রায় ছ দিনে ছটা রকম গান হয়। আর এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। এটা কিন্তু আমাদের সব স্টুডেন্টরাই কিন্তু তৈরি করেছে। আর ওই যে ওপরটা দেখছো, ওখানে কিন্তু অনেক স্টুডেন্টরা দাঁড়ায় ওই জায়গাটা, এই ওপরের জায়গাটা। এই এই হল ঘরটাতে পেয়ার ঘর, এখানে আজও এখানে পেয়ারই হয়। হল ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি এই চোদ্দ নম্বর ক্লাসে পড়তাম, সেভেন এ। এই ঘরটা ছিল সেভেন এ, এগুলো সব এখন তৈরি হয়েছে, এই ডিজাইনগুলো আমাদের সময় ছিল না। আর এই যে এই দেখো প্রার্থনা কক্ষ,
এখান থেকেই ঢোকে, ঢুকতাম আমরা সব লাইন দেখে। চলো বন্ধুরা, আমরা এখন দোতলায় উঠলাম। বালিগঞ্জের দোতলা রুমটা দেখো, বাহ, দেয়ালগুলো তো খুব সুন্দর সুন্দর ছবি করেছে। আর এই হচ্ছে হল রুম, উপর থেকে দেখো। কেমন আছিস ভাই? চলছে চলছে, আমাদের দুপুরে হেড স্যার এখানেই থাকতো, এখনো হেড স্যারের রুমটা মনে হয় এটাই আছে। হ্যাঁ, হেড স্যারের রুমটা এটাই আছে। এই যে আর এখানে যারা কৃতি ছাত্র তাদের নাম এখানে উঠত, আমার নাম অবশ্য এখানে ওঠেনি। চলো, আমাদের সময় তখন দোতলায় অবধি ছিল, তিনতলাটা ছিল না, এখন তিনতলাও হয়েছে। তিনতলাটা চলো ঘুরিয়ে দেখাই তাহলে তোমাদের। তিনতলাটা বেশ ভালো বানিয়েছে। হ্যাঁ ঠিক, আমরা তিনতলা আসতে পারতাম না ঠিকই, তখন এই জায়গাটা তিনতলা এসে আমরা স্যারেদের ক্লাস বাঙ্ক করে এখানে আড্ডা মারতে আসতাম। সেই জায়গাটা এখনও রয়ে গেছে, দেখলে অনেক কিছু মনে পড়ে গেল। চাঁতালের এই জায়গাটা আমরা তখন প্রচুর পরিমাণ ফুটবল খেলতাম, সারাদিনই খেলতাম। হেড স্যার ওখান থেকে চেঁচাতো আর আমরা এই জায়গাটা খেলতাম। আর এই বটগাছটা এখনও রয়েছে, যে আমার এই বটগাছের নিচে অনেক স্মৃতি আছে। বন্ধুরা টিফিন খেতে নিয়ে খেয়ে নিতে বলে আমি এইখানে এসে লুকিয়ে লুকিয়ে টিফিন খেতাম। সেই বটগাছটা এখনও ঠিক একই রয়েছে। আর এই গার্ডেনের ভেতরে বল যদি চলে যেত একবার, ব্যাস হলো, স্যাররা তখন চেঁচা মিচি সব। এই জায়গাটা বাঁধিয়ে দিয়েছে, আগে এইখানটা পুরো সমতল ছিল, প্লেন ছিল। আর এই সেই কল গাছ, কল গাছ না মানে কল গাছের তলায় কলটা ছিল। এই কলে যে কতবার ধাক্কা খেয়েছি বাবা। আর এই সেই প্লেগ্রাউন্ড, যেখান থেকে বলতে পারো ফুটবল খেলা থেকে শুরু করে হাঁটুতে লাগা থেকে শুরু করে উল্টে পড়া, ডিস্ট্রিক্টে খেলতে যাওয়া সবই করেছি এই মাঠ থেকেই শুরু। আমি ক্রিকেট খেল, এখানে সব ধরনের খেলা হয়, ক্রিকেট, ফুটবল, আর ওদিকে তোমার স্পোর্টসও হয়, সব ধরনের রেস, 100 মিটার, 200 মিটার, 400, 1000। এই প্লেগ্রাউন্ডের অনেক হিস্ট্রি আছে। আমি যখন ক্লাস সম্ভবত 8-এ পড়ি, তখন প্রথম গোল দিই ওই বার পোস্টটায়, তাই নিয়ে কী আনন্দ, কী লাফালাফি, সেখান থেকে ফুটবলার হয়ে গেলাম। তারপর পরের বছর স্পোর্টসে একসঙ্গে পরপর 3-4 মেডেল পেয়েছিলাম, স্পোর্টসম্যান হয়ে গেলাম। তাই স্কুল
কখনো ভোলা যায় না, স্কুলে অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে। তো এখানে ক্রিকেটও খেলা হয়, কিন্তু ক্রিকেট আমি কোনোদিন ঠিকমতো খেলতে পারতাম না, ফুটবলই খেলতাম আগে। তোমরা অনেক সময় এই দেখতে পাচ্ছ, ওই দিকে দূরে অনেক নারকেল গাছ দেখতে পাচ্ছ, ছোটো ছোটো কিছু কিছু আছে। ওই নারকেল গাছের ডাবগুলো যখন শুকনো হয়ে যেত, ওইগুলো দিয়ে খেলতাম বুটের মধ্যে বল করে। বল তো থাকলে তো এদিক ওদিক বেরিয়ে যেত, কিন্তু ওই নারকেল গাছের নারকেলটাকে নিয়ে খেলা হতো ফুটবল। কখনো বুট ফেটে যেত, বাড়িতে এসে মার খেতাম। স্কুলে আসলে অনেক কিছু মনে পড়ে যায়। একবার এই সামনে চাতালে একবার পড়ে গেছিলাম, একবার এই জায়গা থেকে, এই চাতালে এরকম জায়গা থেকে আমার এক বন্ধু অভিরূপ বলে একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম, ওর সম্ভবত মাথা ফেটে গেছিলো। সে হেড স্যার ডাকা, গার্জেন কল করা, পাথর কেন ছুঁড়েছিলাম মনে নেই, কী জন্য ছুঁড়েছিলাম সেটাও মনে নেই, বাট ছুঁড়েছিলাম। তারপর অনেক কিছু, মারপিট থেকে শুরু করে অনেক কিছু, মানে বলতে গেলে এখন অনেকক্ষণ হয়ে যাবে। যাই হোক, তোমাদের স্কুলটা কেমন লাগলো জানিও, আর স্কুলের যে পিকচারটা তোমরা দেখতে পাও বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায়, মাঠের এরকম জায়গা থেকে সাধারণত ছবিটা ওঠানো হয়, আর এই জায়গা থেকে পিকচারটা খুব সুন্দর আসে। তো তোমাদের বন্ধুটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। বন্ধুরা, তোমাদের স্কুল লাইফ কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের রিপ্লাইয়ের জন্য ওয়েট করে থাকলাম। এখন ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। তখনকার সময় গেটের বাইরে ফুচকাওয়ালা, আলুর দম, ঝালমুড়ি, বুড়ির চুল এত সব পাওয়া যেত, আজকে শুধু বুড়ির চুলটাই পেলাম, ভাল লাগলো দেখে।